রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কেশরী হিন্দু বাহিনীর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সম্মেলনের আগে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজ্য সভাপতি জানান, আলোচনা হচ্ছে কেশরিয়া হিন্দু বাহিনী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আলোচনা হচ্ছে আগামী দিনে আমরা আমাদের এই সংগঠনকে সারা ভারতবর্ষের বুকে যেমনভাবে অতুল মিশ্র নেতৃত্বে এগিয়ে চলেছে, পশ্চিমবাংলাতে আমাকে রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব অর্পণ করার পর রাজ্য কমিটি গঠন করে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা বিধানসভা মণ্ডল স্তর পর্যন্ত এই সংগঠনকে মজবুত করার দায়িত্ব আমি গ্রহণ করেছি। সেই দায়িত্বের প্রথম ধাপ হিসাবে আজকে রাজ্য কমিটি বৈঠক। আমাদের এই কেশরিয়া হিন্দু বাহিনী ইজ নাথিং, এরা অন্য কিছুই নয়, টু এম্পাওয়ার রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ইস্যুজ ইন ইন্ডিয়া। অর্থাৎ যে সমস্ত মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে উপরের সারিতে এগিয়ে নিয়ে আসা, তাদের উন্নতি করা, তাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তাদেরকে অনেক বেশি সহযোগিতা করার মধ্য দিয়ে কর্মসংস্থান করা, এগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য। তবে অন দ্য বেসিস অফ ইন্ডিয়ান কালচার, দ্যাট ইজ কালচারাল ন্যাশনালিজম অ্যান্ড হিন্দুত্ব, ইজ দ্য মেন এম টু ফ্লারিশ দ্য হিন্দুত্ব ইন ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যের উপর ভিত্তি করেই আমরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে আমরা যেমন জেলা কমিটি বানাচ্ছি, বর্তমানে আমাদের বর্ধমান জেলার প্রেসিডেন্ট আমাদের মনোজ পাণ্ডে তৈরি হয়েছে, ঠিক তেমনি বিভিন্ন জেলাতে আমাদের এই ধরনের প্রেসিডেন্ট এবং কমিটি তৈরি হচ্ছে, প্রতিষ্ঠা হয় এবং মানুষের উপকার হয়, গরিব মানুষের উপকার হয়, কর্মসংস্থান হয়। এই সমস্ত কাজগুলোকে নিয়ে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমাদের যেমন এখানে গোশালা করার জন্য গো রক্ষা প্রমুখের দায়িত্ব আছে, যেমন হিন্দু বোর্ড আছে, এনজিও প্রমুখ আছে, আমাদের এই সংগঠনে যেমন 13টা দেশ আমাদের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।